বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী, এই গড গিফটেড প্রজেক্টর মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে আপনাদের সুস্বাগত জানাই। আজকে আবারও এই ব্যাক ক্যামেরায় আপনাদের একটা খুব সুন্দর টপিক দেখানোর চেষ্টা করছি। ভালো করে মন দিয়ে বুঝুন। টোটাল সাতটা সিম গাছ ভর্তি হয়েছিল আজকে সকাল থেকে, এটা পুরা কেটে একদম ছোট ছোট করে নিয়েছি। দেখুন, মোটামুটি 1 ফুট 1.5 ফুট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই কোনো কিছু ফেলনা নয়। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে কোনো কিছু ফেলনা নয়। এই যে ডান্টা পাতা যা আছে সিম গাছের, তার সঙ্গে আরও যত শুকনো পাতা, কাঁচা পাতা, লেবু গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা, যত রকমের পাতা, এগুলো কালেকশন করে করে আমি কিন্তু সারা বছরের সারটা নিচে নিচে বানিয়ে নেই। তার কারণ এই সারের একটা পজিটিভ দিক আমি বলে দিচ্ছি, এই সার ব্যবহার করলে ঘাস হবে না, আর গোবর ব্যবহার করলেই কিন্তু ঘাস হবে। বুঝুন ব্যাপারটা, তাহলে আর কোনো স্প্রের বালাই নেই। আমাকে স্প্রেও করতে হচ্ছে না, রাসায়নিকও ব্যবহার করতে হচ্ছে না। এখান থেকেই কিন্তু পাওয়ারফুল গাছ আমি দেখিয়ে থাকি, এই সার বাগানের মূল রহস্য যেটা। বুঝুন, গাছের চেহারা কী থাকুক সেটা বড় ম্যাটার নয়, ফলের চেহারাটা ফলো করুন, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আমি যেটা বোঝাতে চাই এইটা কী প্রসেসে পচে যাবে। গত বছর আমি কাঠের গুঁড়া মিশিয়ে মাটি ডাবল ডাবল করেছিলাম, দেখুন তার প্রমাণ। এখানে কেঁচো দেওয়া আছে, কালো কেঁচো, ভার্মি কেঁচো, সরি, কালো কেঁচো, ভার্মি কেঁচো, সব কেঁচোই দেওয়া আছে। এই কেঁচোই মাটিটাকে দেখুন ভালো করে ফলো করুন, মাটিটা কিন্তু দানা 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 হয়ে আছে, একদম উর্বর। কেঁচো কিন্তু কৃষকের বন্ধু। তো আজকে মাটিতে কিন্তু মানুষ যে ট্রাক্টর দিয়ে চাষ করে করে কেঁচো কিন্তু টুকরা টুকরা হয়ে যাচ্ছে, কেঁচো আর নেই, আর রাসায়নিক পড়ার পরে তো কেঁচো এমনি মরে যাচ্ছে। তাহলে দেখুন, ট্যাঙ্কিটার এক কোণা আমি ফাঁকা করে নিলাম, এখানে টোটাল ডান্টা পাতা যত হয়েছে সব এখানে দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মাটি দিয়ে দেব। জাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে পচে একদম সেম টু সেম মাটি হয়ে যাবে। বুঝুন ব্যাপারটা, আমি প্রুফ দেখাচ্ছি এই জন্যই যে এই যে দানা 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 কেঁচোর খেয়ে মাটিটাকে দানা দানা করে ফেলছে, তাহলে মাটিটা কিন্তু খুবই উর্বর, হাতে ভরছে না। দেখুন, মাটি হাতে ভরছে না, তাহলে মাটিটা খুব সফট। এই দেখুন, পাতা ডান্টা এর আগে দিছিলাম সব পচে পচে এই বছর আরও পচবে। মানে এক বছরে মাটিটাকে উলট পালট করলেই মাটিটা তাড়াতাড়ি রিফার্নিশড হয়, আরও ভালো উর্বর হয়, কিন্তু সময়ের অভাবে সেটা উলট পালট করা হয় নাই, কিন্তু পচে গেছে, সাবজেক্টটা পচে গেছে। তা সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ফ্রি অফ কস্ট পচন ফার্টিলাইজার, এই যে নারিকেলের ছোবরা, এটা দেখুন সবই পচে গেছে। তো এখান থেকেই ন্যাচারাল সার যদি আমরা বানিয়ে নেই, বিঘাকে বিঘা কিন্তু করা সম্ভব। এর আগে আমি দেখিয়েছিলাম যে মাটি লিকুইড ফার্টিলাইজার দিয়ে কীভাবে পাওয়ারফুল করব। তো ওগুলো সব, এই যে দেখুন কাজ চলছে, মানে মাটি তৈরি করে ঢেকে দিচ্ছি, এই যে এগুলোও হবে প্ল্যানিং। এগুলো কেন করতেছি? সুস্থভাবে বাঁচার জন্য। বুঝুন, আমি বারবার বলছি, এই মাটির রাস্তা যদি একবার শিখে ফেলা যায় বন্ধুরা, তাহলেই কিন্তু হয়ে গেল। আমাদের গাছপালার উপরেই আমাদের জীবনটা সুস্থভাবে বাঁচানো সম্ভব। এবার সকালে তো এক্সারসাইজ করতেই হবে, গরম জল খেতেই হবে। হ্যাঁ, প্যাকেটিং আইটেম, জাঙ্ক ফুড, ফাস্টফুড খাওয়া যাবে না, বাজারের থেকে কোনো অয়েলি জিনিসও খাবেন না, তেলাক্ত খাবার বাজারের থেকে খাবেন না, দরকার হয় ইচ্ছা হয় বাড়িতে এনে বানিয়ে খান। আমি সেটাই আপনাদেরকে এতদিন সুস্থভাবে বাঁচার প্ল্যানিং করে আসছি। এই যে পেঁয়াজ বুনবো, দেখুন প্ল্যানিং, যে আমরা কি খেতে চাই, কি করতে চাই, সেটা প্ল্যানিং করে মাটিটাকে বুঝে মাটিটাকে তৈরি করে উর্বর তৈরি করে রাসায়নিক সার আর স্প্রে না করে সম্ভব। প্রুফ দেখুন, তাহলে যদি আমি করতে পারি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কৃষক করতে পারে, তারই প্রমাণ আমি দেখিয়ে থাকি। তো চলুন, এটা দিয়ে আমি এটা পারিয়ে পারিয়ে, তারপরে এক হাতে রেকর্ড করছি আর এক হাতে কন্টিনিউ দেখানো সম্ভব নয়, আমি এটা দিয়ে নেই, তারপরে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল সার তৈরি হবে, যেটা নাকি ইউরিয়া ডিএপির গোবরের বাবার বাবা পাওয়ারফুল সার হবে। তাহলে সারটা জাস্ট বানানো শিখুন, মাটিটাকে প্রসেস করা শিখুন, আপনার মাটিতে সোনাও ফলানো যাবে। সঙ্গে থাকুন, আমি এটা দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পাড়িয়ে পাড়িয়ে দিয়ে দিলাম, এর উপরে ভাতের মার দেবো, একদম ভিজিয়ে দেবো, আরও এর উপরে পাতা লতা যা আছে ঝাড়ফাড় দেওয়া এগুলোও দিব, একদম পাড়িয়ে পাড়িয়ে ভাতের মার দিব। এটা যখন ভিজবে ভাতের মারে,
তারপরে মাটি চাপা দিয়ে দেব মোটামুটি আমি তো তখন বললাম 4 মাস মানে এটাকে অ্যাকচুয়ালি যদি আরেকটু ছোট ছোট করে দিতাম এক মাসের মধ্যে পচে যেত তো এটা হয়তো ম্যাক্সিমাম 2 মাস লাগতে পারে আমি দেখিয়ে দিচ্ছি এক মাসের পচানো অলরেডি আধার বেশি পচে গেছে দেখুন এগুলি হলো ফিউচার প্ল্যানিং যেমন সার কিনতে হবেন দেখুন এইভাবে কারো যদি 10 বিঘা 20 বিঘা জমিন থাকে সারা বছর পাতালতা জমাবে কোনো অসুবিধা নেই তার কারণ এগুলো ফ্রিতে পাওয়া যত রকমের ভ্যারাইটিস পাতা পাওয়া যায় কোনো কিছু ফেলনা নয় সব ঝাড় দিয়ে এই দেখুন ভাতের মাঠ দিয়ে দিছি একদম পাড়িয়ে পাড়িয়ে দিছি তার উপরে আবার দিছি এই যে এর উপরে আবার দিব এটা নিচু হয়ে গেছে আবার দিব একদম পাড়িয়ে পাড়িয়ে দিয়ে ভাতের মাঠ দিয়ে তারপরে লাস্টে একটু মাটি দিয়ে দিব হয়ে গেল এই দেখুন ঝাড় ফাড় দিয়ে একদম ছাদ চকচকা এখানে পিঁপড়া আর মাকড় হতেই দেয় না এই পিঁপড়া আর মাকড়েই রোগ বীজাণুটা তৈরি করে গাছের তো ব্যাপারটা হলো এই গাছের সুস্থতা যদি আমরা প্ল্যানিং না করি আমাদের কষ্টের টাকা একদম সর্বনাশ হয়ে যাবে ডাক্তার আর নার্সিংহোম লুটে খাবে আর আমরা ওই পৃথিবীর থেকে তাড়াতাড়ি টাটা বাই বাই করবো তাই বন্ধুরা আমার এই ফিউচার প্ল্যানিং একটু কৃষক বন্ধুকে একটু শেয়ারিং করে এই দুনিয়াটাকে একটা রোগমুক্ত দূষণমুক্ত সমাজ অর্গ্যানিক সমাজ বানাতে আমার সহযোগিতা করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তার কারণ এই একমাত্র রাস্তা মানুষ কৃষকরা টাকা বাঁচিয়ে ফলন বেশি করে সেই ফল বিক্রি করে তারা স্বাবলম্বী হওয়া এবার যদি লাখ লাখ টাকার সার কিনে তারপরে আসল আসল থেকে যায় সবজি বেচার পরে তাহলে কিন্তু লস হয়ে যাবে তো কৃষকরা কিন্তু আজকে এইটাই ফান্ডা চলছে অর্গ্যানিকে যেতেই চায় না অর্গ্যানিকের নানান কিছু বিভ্রান্তি করে নামি দামি কোম্পানি সার কিনতে তারা একদম নাজেহাল হয়ে যাচ্ছে গাছের সেরকম রেজাল্ট নেই ঠিক আছে আর এই যে দেখুন গাছের রেজাল্ট কেমন গাছের পিক আপটা নিচ্ছে এটা টবের মধ্যে ছিল টবের থেকে আমি টোটালটা পচন ফার্টিলাইজারের মধ্যে আমি এটাকে গাছটা লাগিয়ে দিছি গাছের পিক আপটা দেখুন কী পিক আপটা নিয়েছে এখান থেকে গাছটা একদম পুরা দম সহিত গাছটা একটা ভালো ফলন দেবে এটা হলো ফিউচার প্ল্যানিং নেক্সট জেনারেশন কাল্টিভেশন প্ল্যানিং তো এটাই আমার মূল উদ্দেশ্য এই এন্টার বেটার চ্যানেলের মাধ্যমে মানুষকে জাগিয়ে মানুষকে মাগনা বসায় সার বানিয়ে চাষবাস শেখানোর একটা আমার স্বপ্ন প্লিজ আমার সহযোগিতা করবেন এই মাগনা বসায় সার বানিয়ে নো স্প্রে নো রাসায়নিক কৃষি কাজ করতে ভিডিওটি প্লিজ একটু শেয়ারিং করে আমি আবারও বলছি একটা লাইক কমেন্টস করে আমাকে বাধিত করবেন এই পথে সম্ভব আমি দেখাবো এই যে আদা আমি বুনেছিলাম আপনাদের দেখিয়েছি এর আগে আদা কিন্তু বুনি নেই আদা খাওয়া শেষ তারই রেজাল্ট দেখুন আদার শুধু কুশিটা বুনছিলাম তাই এত সুন্দর গাছের চেহারা আর ওইদিকে আবার আদা পেকেও গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটা আদা উঠিয়ে মানে এখনও ম্যাচুরিটি হয় নাই আরেকটু ম্যাচুরিটি হবে তথাপি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা আদা উঠিয়ে যে এই শুধু কুশির থেকে যদি এত সুন্দর আদা হতে পারে তাহলে মানুষ প্ল্যানিং না করলে কি হয় এই দেখুন জাস্ট একটা কুশি উঠিয়ে দেখালাম এই দেখুন কত সুন্দর আদা হয়েছে একদম অরিজিনাল লোকাল আদা নো স্প্রে নো রাসায়নিক দেখুন আদার শুধু কুশিটা বুনছিলাম এই যে আদা রেডি তাহলে বন্ধুরা মানুষ চাইলে সব কিছুই করতে পারে আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না প্লিজ আমার সহযোগিতা করে একটা দূষণমুক্ত রোগমুক্ত অর্গ্যানিক কৃষি সমাজ তৈরি করতে সহযোগিতা করবেন মানুষ যেন অর্গ্যানিক কৃষি করে সফল হয় এটাই চ্যানেলের মূল উদ্দেশ্য আজকের জন্য টাটা বাই বাই আপনাদের দিন খুবই শুভ হোক অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ